একজনে বৃন্দাবনে গাছের তলায় বসে রয়েছে, কিন্তু আজকে দেওয়া হয়েছিল বিরিয়ানির প্যাকেট। এটা হলো আমাদের পাড়ার দুর্গা ঠাকুর, পোলাও, পনির আর বেগুনি। একটা প্যাটিস ছিল আর একটা মিষ্টি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ষষ্ঠীর দিন সকালবেলা বাড়িতে আর কিছু ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা করলো না, তাই বাইরে থেকে কিনে নিয়ে এলাম কচুরি। এখানের কচুরির তরকারি, আর এই যে এখানে কচুরি ঠোঙার মধ্যে, আর তার সাথে রয়েছে জিলিপি। গরম গরম কচুরি বাইরে থেকে কিনে নিয়ে এসে এটাই ব্রেকফাস্ট করা হলো। আজকেও সন্ধ্যাবেলা বনে প্রোগ্রাম ছিল, সেখানে গেছিলাম। দেখো সবাই রাধা কৃষ্ণ সেজে দাঁড়িয়ে আছে, আর এখানে মডার্ন কৃষ্ণ আমাদের হাতে বাঁশি নিয়ে বসে আছে ছবি তোলার জন্য। এই যে রাধা মোবাইল নিয়ে এলো ছবি তুলবে দেখে, আর এখন রাধা কৃষ্ণের একটা খুব সুন্দর নাচ হচ্ছিল এখানে। দেখো রাধা কৃষ্ণ দুজনে বৃন্দাবনে গাছের তলায় বসে রয়েছে। অনেকগুলো ডান্স হয়েছিল আর সেদিনকে বাড়ি আসতে আসতে প্রায় রাত 11টা বেজে গেছিল। নাচের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর সব পার্টিসিপেন্টসদের একটা করে মিউ আমোরের প্যাকেট দেওয়া হয়েছিল, সেটাই নিয়ে এসে বাড়িতে খুলে দেখছে কি আছে এর মধ্যে, কি কি দিয়েছে। একটা প্যাটিস ছিল আর একটা মিষ্টির মতো কিছু ছিল, আর কেকটার তো অবস্থা খারাপ হয়ে গেছে, নিয়ে আসতে আসতে পুরো ক্রিম লেপটে গেছে, আর একটা ফ্রুটি রয়েছে। তো ষষ্ঠীর সারাদিনটা এভাবেই কাটলো, আর তারপর সপ্তমীর দিন। সপ্তমীর দিন লাঞ্চে মা বানিয়েছিল পোলাও, পনির আর বেগুনি। পূজোর কটা দিন ভালো ভালো খাওয়া দাওয়া তো চলতেই থাকবে, আর পোলাওটাও কিন্তু খেতে হেভি হয়েছিল। সন্ধেবেলা আবার চলে গেছিলাম নাচের প্রোগ্রামে, আর আজকের প্রোগ্রামটা ছিল আমাদের পাড়ায়। এটা হলো আমাদের পাড়ার দুর্গা ঠাকুর। নাচের প্রোগ্রামের শেষে বেশিরভাগ দিনই পার্টিসিপেন্টসদের মিষ্টির প্যাকেট দেওয়া হয়, কিন্তু আজকে দেওয়া হয়েছিল বিরিয়ানির প্যাকেট। মিষ্টির প্যাকেটের বদলে বিরিয়ানির প্যাকেট পেলে সব পার্টিসিপেন্টরাই ভীষণ খুশি হয়ে যাবে, কারণ বিরিয়ানি খেতে তো সবাই খুব ভালোবাসে।
যাই হোক, সপ্তমীর দিনটা এভাবেই কেটে গেল। আর সেদিনকার কিছু ছবি তোমরা দেখে নাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা।